এক্সুজন হেল্পের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিওয়ার্স ফিরে আসলাম নতুন একটি আকর্ষণ নিয়ে আপনাদের কাছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইটগুলো পপ আপ করবেন তো ভিওর্স আমাদের সামনে যখন কোনো মেসএমএস আসে তখন কিন্তু আমাদের ইনবক্সগুলোতে এস এম এস আসে যদি জিমেইল করি তাহলে জিমেলের ইনবক্সে আর যদি ইনস্টাগ্রাম করি তাহলে ইনস্টাগ্রামের ইনবক্সে তো ভিউার্স আসলে এইগুলা কিন্তু আমাদের ইনবক্সে চলে আসে আমরা তখন ইনবক্সে যাই তারপর কিন্তু সেখান থেকে রিপ্লে দিতে হয় তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো কাজ করুন না কেন সেখানে ম্যাসেঞ্জারের মতো পপ আপ নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে তো ভিউয়ার্স কীভাবে এরকম করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো সাথে আসছি আমি সুজন আহমেদ আর আপনারা দেখছেন টেকসুজন হেলথ চ্যানেল চলুন শুরু করা যাক ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইল দিয়ে নোটিফিকেশন আকারে যে কোনো সোশ্যাল মিডিয়ার দেখবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো ভিউয়ার্স আমি আমার প্লে স্টোরে চলে আসলাম চলে আসার পর এখানে আমি আমার প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করে দেব এখান থেকে আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেব ডিরেক্ট ডিরেক্ট chat. তো ভিওয়ার্স এখান থেকে আমি ডিরেক্ট চ্যাট লিখে সার্চ করে দিচ্ছি তো হিওয়ার্স ডিরেক্ট চ্যাট লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপস আপনাদের মনে হচ্ছেন যে চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ চলে আসছে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ভিওয়ার্স আমারও ইনস্টল করা নেয় আমি এখান থেকে এই অ্যাপসটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল চলে আসছে এখান থেকে আপনারা এর কার্যকারিতাগুলো দেখতে পারবেন এর ব্যবহারটা দেখতে পারবেন যে কত কতজন কেমন ব্যবহার করেছে তো ভিওয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টেন কে রিভিউ আসছে তারপর এগারো এমবি এখান থেকে আপনার অ্যাপসটি হবে তারপর এখান থেকে হচ্ছে যে ওয়ান মিলিয়ন ডাউনলোড অর্থাৎ দশ লক্ষরও বেশি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করা হয়েছে তো হিয়ার্স আমি এখান থেকে ইনস্টলে অপশনে ক্লিক করে দেবো তো আপ আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি তো আমি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে তো ভিউয়ার্স আমার এখান থেকে ইনস্টল হয়ে গেছে আপনারা আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে কী করবেন ওপেনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর তো ভিউয়ার্স ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনেবল নোটিফিকেশন এই অপশনটা আপনারা অন করে দেবেন তো এখান থেকে ইনেবল নোটিফিকেশন এই অ্যাপটি অন করে দিলে আমি এরকম একটি ইন্টারফেস চলে আসবো এখান থেকে আপনারা কি করবেন এটা এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের ft টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে তারপর এরকম এলো চলে আসলে আপনারা এখান থেকে অ্যালো করে দিবেন তো আমি এখান থেকে অ্যালো করে দিলাম অ্যালো করে দেওয়ার পর এখান থেকে একটা ব্যাগ দিব তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট গেট স্টার্ট বলে একটি অপশন এখানে চলে আসছে তো এখান থেকে গেট স্টার্ট অপশনে আমি ক্লিক করে দিলাম তারপর এ তারপর হচ্ছে আপনার এদিকে যখন টানবেন আপনি এখান থেকে এদিকে যখন টানবেন এদিকে টানলে কিন্তু হয়ে যাবে অথবা আপনার এখান থেকে একটি লোগো দেখতে পাচ্ছেন এখানে আইকনের মতো আইকনে ক্লিক করলে বারবার যে কয়বার যাবে সেই কয়বারটি তিরেগণে ক্লিক করে দেওয়ার পর টিকমার্ক চলে আসলে আপনারা টিকমার্কে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিউ অ্যান্ড এ এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিউ অ্যান্ড এ এ কিউ অ্যান্ড এ এই অপশনটাতে আমি ক্লিক করে দেবো তো আমি এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই অ্যাপসটি কীভাবে কাজ করবে সেটি আপনারা দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশন এই অপশনে আপনারা ক্লিক করে দিয়ে অ্যাপটি এখান থেকে সেট করে দিতে পারবেন তো ভিউয়ার্স আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোন আকারে মেসেজগুলো আসবে তো আমি এখান থেকে টেস্ট চ্যাট হেডে যখন ক্লিক করে দিলাম তখন দেখতে পাচ্ছেন যে এরকম নোটিফিকেশান আকারে চলে আসছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এরকম নোটিফিকেশন আকারে চলে আসছে এইভাবে কিন্তু চলে আসবে তো হিওর্স এখান থেকে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে কোন কোন অ্যাপটি অ্যাপসটি আপনি পপ আপ করতে চাচ্ছেন সেই সেই অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসছে তো ভিউয়ার্স আমি এখান থেকে আমি এইগুলো করতে চাচ্ছি না এইগুলো করতে চাচ্ছি না কারণ এগুলো অটোমেটিক পপ আপ তো এটা করার কোনো দরকার নাই তো আমি এটা অফ করে দেবো তো এখানে আমি এভাবে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের মাঝে নিচে দেখতে পাবেন যে একটি একটি প্লাস আইকন চলে আসছে আপনি আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন চলে আসছে এই প্লাস আইকনিক ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা যেই যেই যেটা যেটার পারমিশন দেওয়া দরকার আপনারা এখান থেকে সেইটি সেটা পারমিশন দিয়ে দেবেন তো তো ফিরছে আমি এখান থেকে ইমোটার পারমিশন দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবো ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এরকম আমার ইমো কিন্তু চলে আসছে এখন থেকে কিন্তু আমার ইমোটা পপ আপ হয়ে গেল তো এখান থেকে আমার ইমোতে এখন যদি কেউ কেউ যদি এস এম এস দেয় অথবা কেউ যদি কল দেয় তাহলে পপ আপ আকারে নোটিফিকেশন চলে আসবে তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার প্লাস আইকনি ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আবারও যে যা যা দরকার আপনাদের এখান থেকে আপনারা সেইগুলো অফ অন করে দিয়ে দিতে পারেন তো ভিওয়ার্স এখান থেকে এরকম অন করে দিয়েই তা আপনি কিন্তু হচ্ছে এইগুলো ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ টুইটার যে কোনো যে যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আপনারা এখানে অ্যাড করে দিয়ে সেইগুলো পপ আপ আকারে দেখতে পারবেন তো ভিওয়ার্স আপনি চাইলে এখান থেকে জিমেলটাও দিয়ে দিতে পারবেন যখন আপনার জিমেলে এসএমএস চলে আসবে তখন কিন্তু আপনার এখান থেকে পপ আকারে সেই জিমেলের এস এমএসটা পেয়ে যাবেন তো ভিওর্স এভাবে আপনারা এইগুলো অন করে অন করে দেবেন